তালিবানৰ সমৰ্থনত ফেসবুক পোষ্ট কৰা এজনক গ্ৰেপ্তাৰ দবকা আৰক্ষীয়ে দবকাৰ 10 নং ৱাৰ্ডৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে মাওলানা বছিৰুদ্দিন লস্কৰক ধৃত বছিৰুদ্দিন লস্কৰ লোকজন অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক ধৃত লস্কৰক শংকৰদেৱ নগৰ প্ৰথম শ্ৰেণীৰ আদালতত হাজিৰ কৰাই 14 দিনৰ ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰে বছিরুদ্দিন লস্কর পিতা সিকন্দর আলী হাফিজনগর ডবকা 70 বছর এগারী অবসরপ্রাপ্ত শিক্ষক হয় ফেসবুক নিজের একাউন্ট ফেসবুক একাউন্টের জড়িয়ে নিষিদ্ধ ঘোষিত তালিবানের সমর্থনত বিভিন্ন পোস্ট দিয়ে আছিল আর সেই পোস্টর উপর তদন্ত করে পেলায় ডবকা আরক্ষীয় এখন এজাহার দাখিল করে নিজাববীয়াকৈ আর সেই এজাহারের ভিত্তিত ডবকা পেজ 421/21 আন্ডার সেকশন 120B 153A 1A 153B 1A এন্ড সি 298 5051BC এন্ড 505/2 IPC রেড উইথ সেকশন 39 অফ আনলফুল একটিভিটিস প্রিভেনশন একটত হুজাই আরক্ষীয় পটকিয়া বছিরুদ্দিনক আজি গ্রেপ্তার করেছে উক্ত গোচর সংক্রান্তে আর আজি মাননীয় হুজাই শঙ্করদেব নগর আদালতত হাজির করার পাছত 2 নম্বর আদালতে উক্ত পদকীয়াজনক জুডিশিয়াল কাস্টডির কারণে প্রেরণ করেছে কিমান দিনের জুডিশিয়াল 14 দিনের কারণে জুডিশিয়াল কাস্টডিত প্রেরণ করেছে